আমরা তো এত বড় একটা কাজ কুরবানি করা বেশি দিন আর বাকি নাই হয়তো 12 তারিখে ঈদ হওয়া এটা ফাইনাল হয়ে গেছে ফাইনাল হইছে না 12 তারিখে কুরবানি করব আমরা কুরবানির মধ্যে তো বহু সমস্যা কার লগে কুরবানি দিমু না দিমু এটা নিয়ে একটা বিরাট ঝামেলা চলে গ্রামের মধ্যে কুরবানি আইলে ইমানদার তালাশ শুরু হয় দুই সময় মানুষ একেবারে বিনা জরুরি জিনিস তালাশ করে একটা হইছে এক বেড়ি মরে গেছে এখন আর কেউ কাছে এইটু দে না কেন তুরাইস না মারা গেছে পর্দা কর পর্দা তোরা দেখতে না এর আগে কোনোদিনে বোরকা ফেরে আড়ে নাই জেতা থাকতে মরার পরে পর্দা করার কোনো দরকার আছে এখন যেই কারণে পর্দা এই কারণে নে আছে নাকি এই মিয়া পর্দা যেই কারণে মরার পরে এই কারণ থাকে তখন কি এর পর্দা কতরা আইস না তোরা পর্দা কর মরা পর্দা পর্দা করতেইব জেতা থাকতে মরলে না আরেকটা হইছে আমগো সময় কুরবানি দেওয়ার সময় ইমানদার ইমানদারের তালায় হুজুর আমগো গ্রামের অমুকের লগে কুরবানি দেওন যাইবনি কা কহের এই সমস্যা হুজুর আমগো গ্রামের হেডার লগে দেওন যাইবনি কা হের এই সমস্যা এতদিন থাকছেন খাইছেন হুইছেন কই এক বছরে যে গেলেন না ওহন একবার আমনে এত বড় ইমানদার হয়ে গেলেন হে এত হচ্ছে গেল বছরের মাইজি দিয়ে দুইবার বিচার দিলে অত বুঝতাম যে না লোকটা আগেও বিচার দিছে আইজ গ দেয় লোকটা ভালো আমনে তো সমাজ ফেতনা লাগানের লেগা ফোন দেন এর লেগে আমরা ঈদের সময় মাসালা কই সারা বছর কই ঈদ আইলে কই বুঝাইছি নি কালকা রাইট ফুয়াইলি ঈদ আজকা মুসলমানে মুসলমানে মারামারি লাগানোর কোন দরকার আছে আমরন বুঝে চলি মাসালা জিগাইবেন কোরবানি আওয়ার 3 মাস আগে কমপক্ষে আর যেডি জিগান আমনে গো মনেরে জিগেছেন এডি সব দিয়ে আপনারা জানেন হুদে আমগরে জিগান আর যেডি করেন সম্পূর্ণ ভুল এডি আবার আমগরে জিগান ওডি আবার আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না ওডি কোনগুলা সমাজের মধ্যে গোস্ত বিতরণ নিয়া সমাজের মধ্যে গোস্ত বিতরণ নিয়া কিছু ভুল ভ্রান্তি আছে যেটা একেবারেই ভুল গরু জবাই করা হয় তো গরু জবাই করা হয় গ্রামের মধ্যে এখানে আজকে আইসা একটা সমাজ দাঁড়ায় যে গরুর 3 ভাগের 1 ভাগ গোস্ত সমাজে দিয়ে দিতে বুঝাইছিনি 3 ভাগের 1 ভাগ গোস্ত কই দিতে হইব সমাজ আবার এই গোস্ত একসাথ কই দেয়া গরিব এগরে দেয় আবার প্রত্যেকের যারা কোরবানি করছে হেগোলাই গো 1 ফোঁটলা লয়ে যায় আমি যে 3 ভাগের 1 ভাগ দিলাম এটা গরিবের জন্য দিছি না ধনীর জন্য দিছি তামনে যার 1 ফোঁটলা লয়ে যান নিজের লেগে এটা এটা হইছে ওই যারা হুক্কা খায় হুক্কা খায় যারা এটা হেগমত গোস্ত দান আবার হেটান দিয়ে লই কোরবানি কোরবানি করার জন্য মানুষের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে কোরবানি তো একটা করতেই হবে আসলে আল্লাহ পাক মানুষের কাছে খুব বড় কিছু চান না যেটাই চান খুব পিওর চান ওটা যদি ছোটও হয় আমলের মধ্যেও খুব বড় আমল যদি ত্রুটিওয়ালা হয় তাহলে ওটায় কাজ কম হবে পিওর আমল যদি হয় সেটা যদি অল্প হয় অনেক লাভবান হওয়া যায় কোরবানি একটা করলে চলে অনেক মানুষ
তৌফিক অনুসারে বেশিও করে। আমি একটা মানুষের কথা আপনাদেরকে বলবো, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন না, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য উনি অনেক কোরবানি করছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন না, আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক যখন ওনাকে স্বপ্নে দেখাইলেন, হে আমার পয়গম্বর খলিল, আপনি আমার জন্য কোরবানি করেন, উনি সকালে 100 উট কোরবানি করছেন। আবার রাত্রে দেখেন, আপনি আমার জন্য কোরবানি করেন, উনি পরের দিন আবার 100 উট কোরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করার উপযুক্ত মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহর মহব্বত এত ওনার ভিতরে ছিল যে আল্লাহ পাক বলছেন কোরবানি করার জন্য আমি কতটুক করলে আল্লাহ খুশি হবেন, আমি আমার তৌফিকের শেষ পর্যায়ে চলে যাই, উনি 100 100 কোরবানি শুরু করে দিলেন। হঠাৎ আল্লাহ পাক বললেন, না ইব্রাহিম, আবার আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, জানিয়ে দিলেন, আমি আপনার কাছে তো আপনার কাছে সবচেয়ে পছন্দের জিনিসটা কোরবানি চাই। পছন্দের জিনিস কি? প্রত্যেক মানুষের কাছে যার জন্য মা বাপ জীবন দিতে পারে সেটা হলো তার সন্তানের জন্য। ইতিহাসে বহু আছে, সন্তান নদীতে পড়ে গেছে তো মাও লাভ দিছে নদীতে, মা সন্তান দুজন মারা গেছে, সন্তান পড়ে গেছে নদীতে তো বাপও নদীতে পড়ছে, সন্তান আগুনে পড়ছে, মা বাপ দুজনে ঝাঁপ দিছে আগুনে সন্তানকে উদ্ধারের জন্য, তিনজনে মারা গেছে, এই ধরনের ইতিহাস আছে। দেখেন, যে কোনো সন্তানের জন্য খুব মহব্বত হয় এটা স্বাভাবিক, কিন্তু যেই সন্তানটা এমন হয়, আমি আল্লাহর কাছে 80 বছর 85 বছর কাঁদতেছি, আল্লাহ আমার একটা সন্তান দেন সন্তান দেন, 80 85 বছর অপেক্ষার পরে যদি আমার একটা সন্তান হয়, ওই সন্তানের জন্য মায়া মমতা কিন্তু অন্যান্য সন্তানের চেয়ে বেশি হবে। কিতাবের মধ্যে এরকম একটা কথাও আছে, অতি কষ্টে সাধন করা জিনিসের জন্য মানুষের কদর বেশি থাকে, মহব্বত বেশি থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হইল আপনার সবচেয়ে মহব্বতের জিনিস কোরবানি করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি নেই যে আমার কাছে আল্লাহ পাক, আমার কাছে আর মহব্বতের কি আছে, আমার এই যুগে দুনিয়াতে সবচেয়ে মহব্বতের হইল আমার সন্তান ইসমাইল, আল্লাহ পাক ইসমাইলের কোরবানি চাইতেছে। ছেলেকে বললেন, বাবা আমি তো স্বপ্নে দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন তোমাকে কোরবানি করার জন্য। বাপে ছেলে পরামর্শ করে, এখন আমি তো আল্লাহর পয়গম্বর, এত মহব্বতের, আল্লাহ পাক একটা জিনিস চায় আমি কিভাবে না করি। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার উপরে যা হুকুম করা হয়েছে আপনি তা করেন। মাইসুরতে ইউসুফ কা নেহি চাহনে ওয়ালা, মাইসুরতে ইউসুফ কা নেহি চাহনে ওয়ালা, কাশ কে মানন্দ নেহি আশিকে লাইলা, মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, জুমলা জাহান জিসকি তাজাল্লি সে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে আদরের জিনিস, কলে ইয়া বুনাইয়া
inni ara fil manami anni azbahuka fanzur ma tu'maru satajiduni insha allah min as-sabirin abba amne koren apni jodi dekhe thaken amake zabai kora allahr jonno abba ami razi achi apni qurbani kore আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাইবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন আব্বা আপনি হইলেন আল্লাহর পয়গম্বর আপনি কত সম্মানী দামি সবচেয়ে বড় কথা আপনি আমার আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন আমি তো কষ্ট পাবো আমি ছটফট করব এরকম হইতে পারে আমার হাত অথবা পাও লড়াচড়ার কারণে আপনার গায়ে আঘাত হইতে পারে এজন্য আব্বা আমার হাত পা বাঁধে নেন খোদা জানে তেরে দিল মে কিয়া হ্যায় মেরে দিল মে তেরে সাওয়া নেহি হ্যায় ঠিকই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধে নিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করতে চেষ্টা করতেছেন জবাই হইতেছে না অস্থির হয়ে গেছে বসে পড়ছে অস্থির হয় না জবাই এবার ছেলে পরামর্শ দেয় নিজের আব্বাকে আব্বা আপনি অস্থির হয়ে গেছেন কয় দেখো জবাই হইতেছে না কাব্বা এখানে অন্য আরেকটা জিনিস সমস্যা হয়ে রয়েছে কয় কি কাব্বা আপনি আমাকে খুব মহব্বত করেন আমিও আপনাকে খুব মহব্বত করি আব্বা আপনি আমার দিকে তাকান আমি আপনার দিকে তাকাই মহব্বত এখানে পর্দা হয়ে আমার গলায় ছুরি লাগায় না আব্বা একটা কাজ করেন আমাকে আপনি এইভাবে উৎকিরে শোয়ান যেন আমার চক্ষুটা মাটির দিকে থাকে আপনাকে আমি না দেখি এবং আপনিও আপনার চেহারার মধ্যে পর্দা লাগাই নেন যেন আপনি আমাকে না দেখেন তাহলে চেষ্টা করেন হয়তো হয়েও যেতে পারে ঠিকই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই কুরবানি করলেন চেষ্টা করলেন এবার ছুরি চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন পর্দা খুললেন খুলে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার ছেলে ওই যে ওই জায়গায় বসা আর এখানে কোরবানি হয়ে রয়েছে একটা দুম্বা আল্লাহ পাক যেটা বান্দার কাছে চাইছেন আল্লাহ ওটা পেয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কোরবানি করার চেষ্টার মধ্যে কোনো কমি ছিল না আল্লাহ পাক ওনার চেষ্টাকেই কবুল করে নিয়েছেন এবং আজও পর্যন্ত আমাদের মতো মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই সিস্টেম এই বরকত চালু করে দিছেন আর না হয় আমাদের উপরে যদি নিজের সন্তান কোরবানি করার আইন হয়ে যেত এখানে কয়জন পাওয়া যাইব নিজের সন্তানকে কোরবানি আমরা করতাম পাওয়া যাইত একজন একজন পাওয়া গেছে বাংলাদেশ এটা মমিন সিং গত কয়েক বছর আগে কোরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ে আইয়া হের এক বছরিয়া বাচ্চা আছিল এটা জব করে কি ভালো না মাথা খারাপ আগর বর রফিকান আবাসুদ শফিক আগর বর রফিকান আবাসুদ শফিক বফর সঙ্গে বেগরি জাদা জওয়ে রফিক আল্লাহর সাথে মহব্বতেরও নিয়ম আছে আল্লাহর নিয়মে চললে মহব্বত কাজে আসবে নিয়মের বাহিরে চললে যত বড় কাজই হয়ে যাক এটা জিরো এটার কোনো ফলাফল হবে না